বারাসতের নবপল্লীর এই বহুতলে দে পরিবারের বাস। বাড়ির ক্ষুদে সদস্য কৌশিকী একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী। চিকিৎসার জন্য মা ও বাবা কিছুদিন আগে চেন্নাই গিয়েছেন। 14 বছরের কিশোরী ঠাকুমার কাছে থাকছিল। পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে পরিচারিকা কাজে এসে ঠাকুমার কাছে জানতে চান, কৌশিকী কোথায়? ঠাকুমা বলেন, ঘরে পড়ছে, কিন্তু ওই ঘরের দরজা তখন ভেতর থেকে বন্ধ ছিল, ডাকাডাকি করেও সাড়া মেলেনি। প্রতিবেশীদের সাহায্যে ভাঙা হয় ঘরের দরজা। পুলিশ সূত্রে দাবি, ঘরের মেঝেই পড়েছিল নবম শ্রেণীর ছাত্রীর দেহ, মুখে প্লাস্টিক জড়ানো। বারাসত সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মঙ্গলবার স্কুল ছাত্রীর দেহের ময়না তদন্ত হয়। সূত্রের খবর, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে নাবালিকা আত্মঘাতী হয়েছে। গোটা ঘটনায় বিস্মিত পুলিশ। তদন্তকারীদের প্রশ্ন, কেন প্লাস্টিক জড়িয়ে আত্মঘাতী হলো কিশোরী? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বারাসত থানা। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।